ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার গ্রেফতার একমাত্র আসামি মঞ্জুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে ডিবি পুলিশ। অভিযোগে বলা হয়েছে, আসামি মজনু জোর করে ধর্ষণ, মারধর ও ভুক্তভোগীর মোবাইল ছিনতাই করে। 5 জানুয়ারি বান্ধবীর বাসা শেওড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। সন্ধ্যা 7টার দিকে ছাত্রীটি ভুল করে বাস থেকে নামে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাস স্ট্যান্ডে। পরে রাস্তার পাশের ফুটপাত ধরে হাঁটতে থাকে ছাত্রীটি। সে সময় আসামি মজনু ফুটপাতের পাশে বসে সব খেয়াল করছিল। এক পর্যায়ে শিক্ষার্থীর পিছনে মজনু গলফ ক্লাবের সামনের ফুটপাত থেকে ছাত্রীটিকে পেছন দিক থেকে ধরে ঝোপঝাড়ের ভিতরে নিয়ে যায় মজনু। সেখানে মেয়েটিকে মারধর ও ধর্ষণের পর মোবাইল সহ সব কিছু ছিনিয়ে নেয় মজনু। রাত 9:30টার দিকে জ্ঞান ফিরলে ঝোপ থেকে বের হয়ে রাস্তায় আসে মেয়েটি, আর মজনু ছিনতাইকৃত মোবাইল রাস্তার পাশে রেললাইনের ওপর থাকা এক মহিলার কাছে বিক্রি করে। এরপর থেকে লাপাত্তা হয়ে যায় মজনু। 8 তারিখ মজনুকে গ্রেফতার করে র‍্যাব। মামলার তদন্তের দায়িত্ব পড়ে ডিবির ওপর। তদন্ত শেষে গোয়েন্দারা জানান, আসামি মজনু একাই ধর্ষণের সঙ্গে জড়িত। চার্জশিটে অকাট্যভাবে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি, সেটা ডিএনএ টেস্ট, ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল টেস্ট, বিভিন্ন সাক্ষী, সাক্ষীদের সাক্ষ্য, ভিকটিমের স্বীকৃতি এবং শনাক্তিকরণ, আসামির পূর্ণাঙ্গ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যে মজনুই এখানকার একমাত্র আসামি যে এই আকামটা করেছে। অভিযুক্ত মজনু এর আগেও ধর্ষণ সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে ডিবি। আগেরগুলোতে তারা সমজাতীয় মানুষের সাথে ওরকম করতে কোনো অভিযোগ ছিল না, কিন্তু সে এরকম অবিচার বা অনাচার অনেকের সাথে সমঝোতাতে করেছে বলে সে আমাদের কাছে স্বীকার করেছে। কিন্তু এটাই ছিল একটা স্বীকৃত অপরাধ যেটার জন্য অভিযোগকারী ছিলেন এবং সেই কারণে অভিযোগ হয়েছে। ধর্ষণ মামলায় সাক্ষীর সংখ্যা 21 জন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।